ক্রিকেটের সত্য সিদ্ধ বলে একটা কথা আছে, ফিল্ডিং এর ক্ষেত্রে কেউ যদি মিস ফিল্ডিং করে, বিশেষ করে ক্যাচ মিস করে, তখন বলা হয় ক্যাচ মিস তো ম্যাচ মিস। 1999 বিশ্বকাপে সুপার সিক্সের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার স্টিভ ওয়ার ক্যাচ ছেড়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। তখন নাকি স্টিভ ওয়া গিবসকে বলেছিলেন, বাপু তুমি তো ম্যাচটাই ফেলে দিলে হাত থেকে। শেষ পর্যন্ত 120 রান করেছিলেন স্টিভ ওয়া, আর ওই ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। ক্যাচ মিসে ম্যাচ মিসের ভুরি ভুরি উদাহরণ রয়েছে ক্রিকেট ইতিহাসে, যার সর্বশেষ উদাহরণ তৈরি হল গতকাল বার্মিংহামের এসবাস্টনে। টসে জিতে ব্যাট করতে নামা ভারতকে শুরুতেই চেপে ধরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে স্কোয়ার লেগের উপর দিয়ে ক্যাচ তুলেছিলেন রোহিত শর্মা, কিন্তু সেটি তালুবন্দী করতে পারলেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ও সিনিয়র ক্রিকেটার এবং সেরা ফিল্ডার তামিম ইকবাল। তার হাতটা এতটাই পিচ্ছিল ছিল যে সেই ক্যাচ অনায়াসেই ফসকে গেল। 10 রানের মাথায় জীবন পেয়ে গেলেন রোহিত শর্মা। নটিংহামে বাংলাদেশের ফিল্ডারদের কাছ থেকে এইভাবেই জীবন পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। মাত্র 10 রানের মাথায় তার ক্যাচ ছেড়ে দিয়েছিলেন সাব্বির রহমান রুম্মন। সেই ওয়ার্নার শেষ পর্যন্ত করেছিলেন 166 রান, 156 রান বোনাস পেয়েছিলেন তিনি, এবং অস্ট্রেলিয়া করেছিল 381 রান। বাংলাদেশ জবাব দিতে নেমে গিয়েছিল 333 রান পর্যন্ত। ওয়ার্নার যদি ওই দিন ওইভাবে সুযোগটা না পেতেন তাহলে কি পরিস্থিতি দাঁড়াতো? অস্ট্রেলিয়ার রান কি 381 হতে পারত? বোনাস রানগুলো বাদ দিলে কিংবা তার অর্ধেকও যদি বাদ দেওয়া হয় তাহলে ওই ম্যাচে অনায়াসেই জিতে যেতে পারত বাংলাদেশ। সেই একই ভুল গতকাল ভারতের বিপক্ষে হলো এবং ওই একটি ভুলেই পুরো ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ালো। 10 রানে জীবন পাওয়া রোহিত শর্মা তো আর ভুল করবেন না, সাবলীলভাবে অনায়াস ভঙ্গিতে ব্যাট চালিয়ে গেলেন এবং 90 বলে পূরণ করলেন সেঞ্চুরি। 92 বলে 104 রান করে ফিরে যান, অর্থাৎ 94 রান বোনাস পেলেন রোহিত, 94 রান বোনাস পেল টিম ইন্ডিয়া। তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া হয়, রোহিত ওই সময় আউট হয়ে গেলে পরে ভারতের অন্য কেউ হয়তো এমন একটা ইনিংস খেলে দিতে পারত। কিন্তু এটা তো সত্যি, রোহিত ওই সময় আউট হলে ভারত বিশাল একটা চাপে পড়ে যেত। 180 রানের ওপেনিং পার্টনারশিপটা হতো না, 180 রানের ওপেনিং পার্টনারশিপটা না হলে কি পরিস্থিতি হতো ভারতের? নিশ্চিত 274 থেকে 280 রানের মধ্যে বেঁধে রাখা যেত বিরাট কোহলিদের। সুতরাং হিসেব পরিষ্কার, তামিম ইকবালের ওই একটি ক্যাচ মিসেই সত্যিকার অর্থে ম্যাচের টার্নিং পয়েন্ট। বাংলাদেশকে ওই সময়ই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ওই একটি ক্যাচ মিসেই। ম্যাচ শেষে তো ম্যাচের সেরা ভারতের রোহিত শর্মা বলেই দিয়েছেন, আমি আসলে সৌভাগ্যবান ছিলাম যে ওই ক্যাচটি মিস হয়েছে। মাশরাফিও বলেছেন রোহিতের ক্যাচ ছাড়াটা ছিল সত্যি হতাশাজনক। ব্যাট করতে নামার পর তামিম ইকবালের কাছ থেকে একটা দায়িত্বশীল ইনিংস আশা করেছিল সবাই, কিন্তু 31 বল খেলে 22 রান করে মোহাম্মদ শামির বলে যেভাবে তিনি বোল্ড হন তাতে হতাশাটা আরও বেশি বেড়েছে। তামিম যদি 80 থেকে 90 রানের একটা জুটিও উপহার দিয়ে যেতে পারতেন তাহলে গতকাল দিন শেষে জয়ী দলের নামটা থাকত বাংলাদেশ। হ্যাঁ, এটা বলতে পারে কেউ কেউ, ক্যাচ মিস তো খেলারই অংশ, এটাকে এত বড় করে দেখার কি আছে? কিন্তু বিষয়টা যখন ম্যাচের ফল নির্ধারণের নির্ণায়ক হয়ে যায়, যখন তামিম ইকবালের মতো একজন দায়িত্বশীল ক্রিকেটার এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন কোনো ভুল করে ফেলেন, তখন এটাকে ক্ষমার যোগ্য দৃষ্টিতে দেখার উপায় নেই। তামিম ইকবালদের নিবেদন নিয়ে কোনো প্রশ্ন নেই, নিজেদের উজাড় করে দিয়ে তারা খেলে যান সবসময়। এরই মধ্যে ভালো সময় খারাপ সময় আসেই, কিন্তু ছোটখাটো একটা দুইটা ভুলের কারণেই যে বিশাল পার্থক্য গড়ে ওঠে, এসব থেকে কবে বের হয়ে আসতে পারবে বাংলাদেশ? আর তখনই তো হাতের ফাঁক গলে চলে যায় সেমির স্বপ্ন।